প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজ দুপুরে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী পটুয়া নাজির হোসেনের পটচিত্র প্রদর্শনী বাঘের দেশে বৈশাখ। প্রদর্শনী চলবে 2 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে 5 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ডেথ সেন্টেন্স। প্রদর্শনী রবিবার ছাড়া প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা, এই সময় চলবে 30 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। কই যাইতেছো তুমি? তোরে খেলে কই তুইব? প্যারা নিয়ে যাইতেছো মিন্টু বাইরে খাওয়াইতে? সে তো খাইব না। তোরে কে কইছে খাইব কি খাইব না? কারণ সে একটু আগে খুব মজা করে এই প্যারা ভাতটা খেয়েছে, আমি তারে খাওয়াইছি। সুন্দর লাগতেছে আপনার এই যে শাড়ির সাথে এই ফুলটা খুব মানে। আমি বুঝে শুনেই পড়ছি। আপনি কোথাও যাবেন? না, কোথাও তো যাবো না। তাহলে ভালো হয়েছে, তাহলে আর কোনো সমস্যা নাই। চলেন, আপনার গ্রামটা আমি ঘুরে দেখাই নিয়ে আসি। আপনি আসছেন, আপনার ঘুরাম না, হাজার হোক, আমার একটা বিবেচনা আছে না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী মোহাম্মদ আলামিন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। গান নিয়ে তো এখন যত ব্যস্ততা, কি কি ধরনের কাজ করা হচ্ছে এখন গান নিয়ে? রিসেন্টলি আমি মিউজিক নিয়ে এবার মাস্টার্স করলাম আর কি, ইউডা থেকে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে। চেষ্টা করছি আর কি, মিউজিক নিয়েই গান করি, টুকিটাকি কম্পোজিশন চেষ্টা করি আর কি শেখার করার, এইভাবেই চেষ্টা করছি। নতুন গানের কাজ কি করা হচ্ছে? হ্যাঁ, বেশ কিছু নতুন গানের কাজ করছি। মাজারুল ভাইয়ের, মাজারুল ইসলাম জীবন ভাইয়ের একটা গানের কাজ করছি, বাবা গানের। জি, এরকম বেশ কিছু গানের কাজ চলতেছে আর কি, করা হচ্ছে টুকটাক। মানে সেটা কি কম্পোজিশনের কাজ নাকি আপনার গাওয়া গানের কাজ? ওই গানটা, বাবা গানটা আমি গাইতেছি এবং কম্পোজিশন করতেছি, চেষ্টা করতেছি। ও আচ্ছা, দুটো একসাথে, মানে কম্পোজিশনও করছেন আবার গানও গাইছেন। কোনটা করতে বেশি ভালো লাগে, গান গাওয়া নাকি কম্পোজিশন করা? অবশ্যই গাওয়া। একজন নিজেকে শিল্পী হিসেবে টিকিয়ে রাখার জন্যই মূলত আমার এই কম্পোজিশনের উদ্যোগটা নেওয়া আর কি। যে দেখা যাচ্ছে টাকা দিয়ে অ্যালবামের কাজ করতে গেলে কতদিন সেটা টিকিয়ে রাখা সম্ভব, সেই কারণ থেকে আমি মূলত আর কি আমার কম্পোজিশনে আসা, যে আমার মিউজিকটাকে ধরে রাখা, টিকিয়ে রাখার জন্য। তো নিজের গান যেরকম নিজে কম্পোজ করে তারপর গান গাওয়া হচ্ছে, আবার অন্যের জন্য তো গান কম্পোজ করা হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছি আর কি। এখন যেহেতু আসলে বলতে গেলে কম্পোজিশন বা মিউজিক করার ব্যাপারগুলো, অ্যাজ এ একটা মিউজিশিয়ানসও, ভালো একজন মিউজিশিয়ানস যারা, তারা নেহাত অনেক ভালো কম্পোজিশন করেন, তারা ভালো গান করেন। তো সেই জায়গা থেকে আমি যখন মিউজিকের ব্যাপারটা যখন আরেকটু শিখে দিই, নিজেকে যখন আরেকটু শক্তপোক্ত করবো, তখন ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। এখন আমার জায়গা থেকে আমি শিখতেছি, চেষ্টা করতেছি, কাজ করতেছি যতটুকু হচ্ছে, তা আশা করছি সামনের দিকে আরও ভালো হবে। আচ্ছা, গান গাইতে গাইতে কখন মনে হলো যে ঠিক আছে এখন কম্পোজিশন করা যায়, সেটা নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক? একটা রিয়েলিটি শোতে ছিলাম, তো তারপরে ওইখান থেকে যখন উইন করলাম, তারপরে ওখান থেকে কিছু প্রাইজ মানি গিফট পেলাম, তো আমি চিন্তা করলাম যে আমার যেহেতু মিউজিক থেকেই আসছে, এটা অ্যাচিভ করছি, তো তখনই ওইখান থেকে স্টুডিও রিকুইপমেন্টস কেনা বা শুরু করা, তখন যাত্রাটা শুরু করা 2015-16 দিকের ঘটনা। আচ্ছা,
15-16 সাল থেকে এখন পর্যন্ত চলছে, মানে 8-9 বছরের জার্নি আপনার কম্পোজিশনে। আর গানের যাত্রাটা তো আরো অনেক আগে থেকে শুরু হয়েছিল, অনেক ছোটবেলা থেকে তো গান শিখতেন, সেই সময়টার গল্পটা একটু শুনতে চাই। গান ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে গাইতাম, বাসায় রেডিও ছিল বা ওইভাবে গান শোনা ছিল, তো শুনতে শুনতেই তখন গাইতাম আর কি। একদম ছোট, আমি ক্লাস 1-2 পড়ি, একদম তখন থেকে গান গাওয়া আর শেখার ব্যাপারটা, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তারপরে আমি গান শেখা শুরু করি আর কি। আচ্ছা, মানে পরিবারে কি এমন কেউ ছিলেন যিনি গান শিখতেন, যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন? আমার পরিবারে কেউ গান গাইতো না ওরকম ভাবে আমি শুরু করা গান, কিন্তু সবাই উৎসাহ দিত বা এমনি টুকিটাকি গাওয়ার ব্যাপারটা হয়তো অনেকের মধ্যে ছিল, কিন্তু ওইভাবে গানের ব্যাপারটা কারোর মধ্যে খেয়াল করি না। পেশা হিসেবে নেওয়া বা গানটা গাইতে থাকা এটার সাথে আসলে ওইভাবে করে ওতপ্রোতভাবে জড়িত ছিল না কেউ। আপনি যেহেতু গানটাকে বেছে নিয়েছেন, সেক্ষেত্রে পরিবার আপনাকে কতখানি সহযোগিতা করেছে? কারণ গানকে আসলে পেশা হিসেবে নেওয়াটা তো বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। একদম তাই, বাবা মার সাপোর্ট পাইছি সবসময়, যদিও অনেক সময় ছোটখাটো বিষয়ে তারা বলে যে এইখানে যাওয়া যাবে না, ওটা করা যাবে না বা এটা করতে গেলে প্রতিবন্ধকতা আসবে, সেই জায়গাটা আসছে, কিন্তু তারপরেও ওভারঅল তারা সবসময় দিন শেষে তারাই আমাকে সাপোর্ট দিয়েছে। আমার যে কোনো সমস্যা বা যে কোনো উৎসাহ উদ্দীপনার ব্যাপার তারাই সব থেকে বেশি উৎসাহের জায়গা, তো বাবা মায়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা সবসময়। অবশ্যই ভাই, এই মুহূর্তে একটি গান শুনতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ নিশ্চয়ই, বাউল শাহ আব্দুল করিমের একটি গান আমি চেষ্টা করছি। তোমার নাম স্মরণে ঘর নিদানে চরণ ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না। ও গো এলাহি, মাতা পিতা রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, ওরে মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা। মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ সাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না, তোমার মতো দরদি কেউ না। বাহ, এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনি এসএসসি পরীক্ষার পর বলছিলেন গান শেখাটা শুরু করলেন, কার কাছ থেকে গানের তালিমটা নেওয়া হলো? আমি প্রথমে ওস্তাদ আফজাল হোসেনের কাছে গান শেখা শুরু করি, উনি হচ্ছে একজন প্রাইমারি শিক্ষক প্লাস উনি হচ্ছে গান শেখান, তো ওনার কাছেই শেখাটা আমার শুরু হয়। খুব দারুণ একজন মানুষ, আমাকে সবসময়, আমি যখন অন্য জায়গায়ও গান শিখতে যাইতাম বা উনি নিজে থেকে আমাকে বলতেন যে তুমি আরও ভালো একটা জায়গায় আরও গান শিখতে যাও, আমার কাছেও আসো বা সেখানেও যাও, তোমাকে তো আরও ভালো করতে হবে। খুব দারুণ একজন মানুষ ছিলেন উনি। তারপরে আর কোথাও শেখা হয়নি? হ্যাঁ, তারপরেও বেশ কয়েক জায়গায় আমার গান শেখা হয়েছে। আমার ওস্তাদরা ছিলেন হচ্ছেন ওস্তাদ আলী আক্কাস, ওস্তাদ আব্দুল মান্নান, ওস্তাদ আব্দুল মতিন, ওস্তাদ কাজী মন্টু, ওস্তাদ শফি মন্ডলের কাছেও ঢাকা এসে কিছুদিন গান শেখার সুযোগ হয়েছে। এখন তো রিসেন্টলি যেখানে
আমরা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে করলাম, এখানেও বেশ অনেক গুণী গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি আমরা। আপনার কণ্ঠে ফোক গানটা বেশি শোনা হয় বা আপনার সেটা কি নিজের পছন্দে করা হয় এরকম, না আপনার কণ্ঠে সেটা বেশি ভালো লাগে বলে গান করা হয়? আমার ভালো লাগার জায়গা থেকে আসলে গাওয়া হয় মূলত, আর ক্লাসিক্যাল মিউজিকটা আসলে জানার জন্য এটা আমার ইয়ে করা, মানে বেসিকটা যেন ঠিক থাকে সেটার জন্য ক্লাসিক্যাল চর্চা। আর ফোক গানটা আমি ওই শুরু থেকেই, আমি যখন মানে গানের প্রতি শেখাটা শুরু হয় তখন থেকেই লোকগানের প্রতি আমার দুর্বলতাটা বেশি কাজ করতো, বা ওইটা নিয়েই সব সময় চর্চা করা বা গাওয়ার জায়গাটা সবকিছু লোকগান নিয়েই আমার। আচ্ছা, এর মধ্যে তো আপনার প্লেব্যাকেও কাজ করা হয়েছে? হ্যাঁ, একটা সিনেমাতে গাওয়ার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, সেই সুযোগটা কিভাবে এলো? ইমপ্রেস টেলিফিল্মের কাজ ছিল আলতাবানু সিনেমাতে। তো প্লেব্যাকে কাজ করার অভিজ্ঞতা তো একেবারে আলাদা রকম হয়, একটু ভয়ে কাজ করেছিল কি? বেশি একটা না, আমি কভার করেছিলাম একটা গান, কেন প্রীতি বাড়াইলারে বন্ধু এই গানটি আর কি। হুম হুম, এই গানের দুটো লাইন আমরা শুনি। হ্যাঁ নিশ্চয়ই। কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বাদি রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বাদি রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি। পাড়া পড়শি বাদি আমার, বাদি কাল ননদী, পাড়া পড়শি বাদি আমার, বাদি কাল ননদী, মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানি শিকাদি রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি। বাহ, তো এই যে গানের সাথে অনেকগুলো বছর তো আপনার পথচলা, আজকে এতদিন পরে সে কি মনে হচ্ছে যে যেই আসলে পথে হাঁটছেন সেটা আসলে কতখানি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কি মনে হয়, বা নিজের কাজে নিজের গান নিয়ে কতখানি সন্তুষ্টি কাজ করছে? আমার কাছে মনে হয় যে আমার যে এক্সপেকটেশনের জায়গা বা
ওই জায়গাটা আমার কাছে মনে হয় না যে আমি পেয়েছি বা অর্জন করতে পেরেছি সহজ কথায়। তো চেষ্টা করছি আর কি, আমার মনে হয় যে আমি যদি চেষ্টা করতে থাকি তাহলে একটু দেরিতে হলেও সফলতা পাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে লেগে আছি, করতেছি আর কি। এখন পর্যন্ত তো মৌলিক গান বেশ কিছু কাজ করা হয়েছে আপনার প্রায় 40-50টির মতন মৌলিক গানের কাজ করা হয়েছে, সবগুলো কি ফোক ধাঁচের? ম্যাক্সিমাম ফোক টাইপেরই। আচ্ছা, দুই একটা আলাদা ধরনের গান একটু আছে। সর্বশেষ মৌলিক গান কোনটা ছিল? সবশেষে আমার নিজের লেখা সুর করা একটা গান লাস্ট করেছি, এটি ডুয়েট একটা গান আর কি। আমি লেখা সুর করার চেষ্টা করি আর কি টুকিটাকি। আচ্ছা, কতদিন আগে রিলিজ হয়েছে সেটা? এটা প্রায় 3 সপ্তাহের মতো হবে আর কি। সামনে কোনো পরিকল্পনা আছে যে নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এরকম কিছু? বেসিক্যালি এখনকার জায়গায় আমি যেটা মনে করি আর কি, এখন সব ধরনের গান আমার ইচ্ছা আছে গাওয়ার, চেষ্টা আছে, সেইভাবেই চেষ্টা করছি নিজেকে তৈরি করার আর কি। আচ্ছা, অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া, একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এনটিভি পরিবারের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনে আজকের মতো এখানে শেষ করছি, শুভ দুপুর। দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।